কালকে না পরশু দিন অফিসে অফিসে দীপা দিদি রবিবার বাড়ি থাকবে, আমি তো শোনা বলতে পারবো না। ও সজীব কিছুক্ষণ আঁকার আছে, ড্রয়িং করতে আসবে হয়তো। ওরা সেদিনকে কি করেছে, ভিতরে বসেছে কেবিনে, হ্যাঁ আরম্ভ হয়ে গেছে তো এখানে নাচ গান বাসের মধ্যে। ওরা দাপিয়ে মরছে, আসতে পারছে শুধু আছে, আমরা ভেতরে যাব। কলাইয়ের ডাল ভাজা আছে, তবু আমার আমি আর একটু ভেজে নেব। এখানে 250 গ্রাম কলাইয়ের ডাল আছে। জল জল বেশি করে গরম করে ঢেলে রেখে দেবো। শুকনো কলাইয়ের ডালে হলুদ আর সর্ষের তেল মাখিয়ে নিতে হয়। খুব গরম ঠিক আছে, মা বললে দেখি টাকা, খুব গরম ঠিক আছে দেখি টাকা একটু না, মা গরমে হাত দিয়ে দেবে। ওই যে বসে বলো, নুন না এর মধ্যে। জলটা ফুটে গেছে, হলুদ আর তেল মাখানো কলাই ডালটা আমি এবার জলের মধ্যে দিয়ে দেবো। সোনার জন্মদিন আর কয়দিন থাকলো? কখন বেঁধে দিয়েছিল? কাঁচা পাকা লঙ্কা গুলো চিরে আমি ডালের মধ্যে দিয়ে দেবো। অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি যাতে ডালটা ভালো সিদ্ধ হয়ে যায়। মৌরিটা বাটা হয়ে গেছে, এবার আমি বাটিতে তুলে নেব। এবার বাটবো আদা। আদাটা বাটা হয়ে গেছে, এবার আমি বাটিতে তুলে নেব। কলাই ডালটা সিদ্ধ হয়ে গেছে, আমি এবার একটু নামিয়ে নিয়ে জল গরম করে নেব। সিদ্ধ হয়ে গেছে ডালটা,
হলুদ গুঁড়ো লবণ সর্ষের তেল ফোড়ন দেব শুকনো লঙ্কা তেজপাতা মৌরি আদা বাটা মৌরি বাটা কলাই ডালটা রান্না হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেবো।